অন্তত 89টি উৎস থেকে দূষিত হচ্ছে চট্টগ্রামের প্রাণ হিসেবে পরিচিত কর্ণফুলী নদী। বর্জ্যের ছড়াছড়ি, পলিথিনের স্তর 22 ফুটেরও বেশি। 3 সংস্থার সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। নদীর দুপারে সরকারিভাবে অবৈধ স্থাপনা চিহ্নিত হলেও উচ্ছেদে নেই কোনো উদ্যোগ। নদীতে পলিথিনের ছড়াছড়ি, স্রোতের টানে এসব প্লাস্টিক বর্জ্য যাচ্ছে সাগরে। চাকতাই খালসহ আশপাশের বেশ কয়েকটি খাল থেকে কালো রঙের দূষিত পানিও মিশছে কর্ণফুলীতে। সম্প্রতি সিপিডি, ইকো এবং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিস ইনস্টিটিউট সহ বেশ কয়েকটি সংস্থার গবেষণার তথ্য মতে বঙ্গোপসাগরের মোহনা থেকে কাপ্তাই পর্যন্ত 89 উৎস থেকে দূষিত হচ্ছে কর্ণফুলী নদী। নদীর দুপাশে শিল্প কলকারখানা, বাজার, খামার ও সুটকিপল্লির বর্জ্য এবং চট্টগ্রাম মহানগরীর 70% আবর্জনা সরাসরি মিশছে নদীতে, যার পরিমাণ প্রায় 5,000 টন। নদীতে জমা পলিথিনের স্তর 7 মিটারেরও বেশি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি বর্জ্য ব্যবস্থাপনা চালু করা যায়, চট্টগ্রাম ওয়াসার যদি সিওয়ারেজ অথরিটি চালু করা যায় এবং কিছু বড় বড় ইন্ডাস্ট্রির স্টাইন রিফাইনারি আছে, চন্দ্রকোনা পেপার মিল আছে, এই ধরনের কিছু ইন্ডাস্ট্রিকে যদি আমরা ইটিপি বাধ্যতামূলক করতে পারি, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কর্ণফুলী নদীতে আমরা 60-70% দূষণমুক্ত করা সম্ভব হবে। শুধু প্লাস্টিক বর্জ্যই নয়, কর্ণফুলীতে মিলেছে জাহাজ থেকে নিঃসৃত পোড়া তেল এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া। সেখানে আমি বিব্রিওসিসের পরিমাণটা বেশি পেয়েছি তুলনামূলকভাবে। আমি ইকোলাই সালমলা বিব্রিও নিয়ে কাজ করেছি, এখন আমি এটা আরও বড়ভাবে কাজ করার চিন্তাভাবনা করছি যে অন্যান্য কোনো ব্যাকটেরিয়া এখানে কী পরিমাণ আছে সেটা সব বের করার চিন্তাভাবনা করছি। পাখির চোখে দেখলে বোঝা যায় নির্বিচারে দখল দূষণে নাব্য হারিয়ে কতটা বিপন্ন কর্ণফুলী নদী। দুপারে সরকারিভাবে চিহ্নিত 2,000-এর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি এখনও। যেখানে চাকতাই খালের মোহনা, সেখানে নদীর থাকার কথা ছিল 930 মিটার, কিন্তু সেখানে নদী আছে 500 থেকে 550 মিটার, তার মানে ওখানে 300 থেকে 375 মিটার নদী নাই হয়ে গেছে। আমাদের দাবি হচ্ছে অচিরেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হোক। বংশ পরম্পরায় কর্ণফুলী ঘিরে যাদের জীবন জীবিকা কেটেছে শৈশব কৈশোর, সেই সাম্পান মাঝিরা এই পরিবর্তন, এই জীর্ণদশার চাক্ষুষ সাক্ষী। এখান থেকে প্রায় 200 মিটার আরও উপরে ছিল নদীটা, এখন বিভিন্ন জায়গা বরাদ করে বিভিন্ন স্থাপনা তৈরি করে এখানে নদীটা ছোটো হয়ে গেছে। আমরা আগে খাইতাম নদীর তীরে, মারতাম পানি খাইয়ে, এখন তো মারতে পারি না, এখন নদীর পানিটা কালো, শান্তি নাই। এখন আমাদের কষ্ট, ধরুন কদ্দুর গেলে পলিথিন বেড়ে যায়, আবার পলিথিন এটা সাফ করানো লাগে, সাফ করে আবার এটা আবার আসতে দম লাগে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।